সাবির আহমেদ আপনি লিখেছেন, আমি একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ার জন্য কবিরাজি করেছিলাম, যার ফলে সে আমার প্রেমে পড়েছে, কিন্তু আমি এখন আরিফ আজাদ ভাইয়ের লেখা পড়ে পুরোপুরি চেঞ্জ হয়েছি, কিন্তু ওই মেয়ে এখন আমার সাথে কথা না বলে থাকতে পারে না, এখন আমি কি করতে পারি, প্লিজ আমাকে হেল্প করুন, আমি প্রেম করতে চাই না। বোন ভাই সাবির আহমদ, এই জন্য আপনার সংকল্প দরকার, আপনি আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আপনার আখিরাত যেন নষ্ট না হয় সেই প্রয়োজনে আপনার অবশ্যই এখানে সৎসাহস দেখানো উচিত। এই জায়গাগুলো থাকে আমাদের নিজেদের বীরত্বকে প্রকাশ করবার, এই জায়গাগুলো থাকে আমাদের ইমান এবং তাকওয়াকে প্রকাশ করবার, এই জায়গাগুলো নিজেকে প্রমাণ করার সুযোগ থাকে, এই সুযোগটা আমাদের হাতছাড়া করা উচিত নয়। আমরা যে আল্লাহর নির্দেশকে আল্লাহর নিষেধকে পৃথিবীর সকল চাওয়া পাওয়া আবেগ সব কিছুর উপরে আমরা প্রাধান্য দিচ্ছি সেটা প্রমাণ করার সুযোগ, আপনি যে মুসলমান, আপনি যে আসলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন এবং আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করেছেন, তার সমস্ত আদেশকে মাথা পেতে নিয়েছেন, এটা প্রমাণ করবার সুযোগ কিন্তু এই সময়গুলো বিধায় এখানে আপনাকে সেটি প্রমাণ করতে হবে। এবং সে আপনাকে ছাড়া থাকতে পারে না, আপনার সাথে কথা বলতে চায়, এটা একটা বয়সের আবেগের ব্যাপার, এটি থাকবে না, এটি তার মধ্যে থাকবে না, এই সময় কেটে যাবে এবং একটা সময়ের আপনার ব্যবধানে এসে দেখবেন যে প্রত্যেকে যার যার জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, এটি বাস্তবতা। অতএব হিম্মতের সাথে সম্পর্ক ছিন্ন করতে এবং তাকে জানাতে হবে যে আসলে যা করেছি এটা অন্যায় করেছি, আল্লাহর ভয়ের জায়গা থেকে আমি সরে এসেছি। আর যদি সে দিনদার হয়, দিন মানতে রাজি থাকে, তাহলে আপনি অভিভাবকদের সাথে কথা বলে তার সাথে বিবাহের যে সম্পর্ক সেটি স্থাপন করে ফেলতে পারেন। কিন্তু হারাম সম্পর্ক এক মুহূর্তের জন্য রাখা উচিত না, যোগাযোগ রাখা উচিত না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, হেফাজত করুন। এরপরে মাহদি এমা ইয়ামিন আপনি লিখেছেন, ইচ্ছাকৃত সুন্নাহ ছেড়ে দিলে কি গুনাহ হবে? সুন্নাহ ছেড়ে দিলে গুনাহ মানে যদি আমরা ক্ষতি ধরি তাহলে ক্ষতি তো হবেই, এ অর্থে ক্ষতি হবে যে আপনি একটা সব থেকে বঞ্চিত হলেন, একটা সুন্নতের উপরে আমল করার যে উপকারিতা সেখান থেকে বঞ্চিত হলেন। কিন্তু গুনাহ বলতে যদি পাপ হওয়া অপরাধ হওয়ার কথা বলেন তাহলে সুন্নাহ ছেড়ে দিলে অপরাধ হবে না।